নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন কঠোর হবে বললেন প্রধানমন্ত্রী। জবাবদিহিতা না থাকায় সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বললেন রিজভী আহমেদ। এরশাদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক জানালেন জিএম কাদের। এবং কোরবানিকে সামনে রেখে সক্রিয় সিন্ডিকেট। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছে আমি সালমান এম রহমান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে আইন আরও কঠোর করা হবে। রাতে সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ধর্ষক ও অপরাধীদের ছবি বেশি করে প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এসব অপরাধের বিরুদ্ধে পুরুষ সমাজকে আরও সোচ্চার হতে বলেন প্রধানমন্ত্রী। জবাবদিহিতা না থাকায় সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল শেষে তিনি বলেন, জনগণের টাকা প্রচার করে এখন মানুষের উপর করের বোঝা চাপানো হয়েছে। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার শরীরের কোনো অঙ্গই সঠিকভাবে কাজ করছে না, ডায়ালাইসিসের মাধ্যমে কিডনি সচল করানো হচ্ছে। দেশে এরশাদের বিশ্বমানের চিকিৎসা হচ্ছে, তাই বিদেশে নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান জিএম কাদের। রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 15-20 টাকা। কিছুটা বেড়েছে রসুনের দামও, বাড়তি রয়েছে ডিমের মূল্য। কোরবানির ঈদকে সামনে রেখে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। ক্ষুব্ধ ক্রেতারা বাজারে পর্যাপ্ত মনিটরিংয়ের অভাব রয়েছে বলে মনে করেন। দেশের 10 জেলা বন্যা কবলিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। তিনি বলেন, আগামী কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে, ফলে এসব জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন কঠোর হবে বললেন প্রধানমন্ত্রী। জবাবদিহিতা না থাকায় সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বললেন রিজভী আহমেদ। এরশাদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক জানালেন জিএম কাদের। এবং কোরবানিকে সামনে রেখে সক্রিয় সিন্ডিকেট। দর্শক এ ছিল এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।